শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আফজাল হোসেন দগুন, বাবার নাম মৃত আবুল হোসেন বিশ্বাস, মার নাম তারা বেগম। বাড়ি হচ্ছে যে যশোরের নিউ মার্কেটের পাশে, শহরের উপকণ্ঠে কিসমত নপাড়া। আমি 70 সালে ম্যাট্রিক পাস করি, 71 সালে তখন আমি কলেজে পড়ি, সিটি কলেজে। আমি তখন ছাত্র ইউনিয়ন করতাম, যেটা মতিয়া গ্রুপ। ছাত্র ইউনিয়নের যশোরে জেলার সভাপতি ছিল নুরুল ইসলাম, আর সেক্রেটারি ছিল অশোক সেন। কলেজে তখন একটা কমিটি ছিল, কলেজে আমাদের একটা নির্বাচিত সংসদ ছিল, সেই নির্বাচিত সংসদে আমি সায়েন্স ফ্যাকাল্টির সদস্য ছিলাম, নির্বাচিত প্রতিনিধি। প্রভাব কার বেশি ছিল ওই সময়? ছাত্রলীগের প্রভাব ছিল বেশি। আর একটা ছিল প্রভাব, আছে যশোর এমএম কলেজ ছিল ছাত্র বিপ্লবী ছাত্র ইউনিয়ন, যেটা হচ্ছে পিকিং পন্থী বলে পরিচিত ছিল, তাদের প্রভাব ছিল। আমি 69 সালের গণ আন্দোলনের থেকেই আমি একটু রাজনৈতিক সচেতন। তখন আমি ক্লাস 9 কি 10 পড়ি, তো এই গণ আন্দোলনের যেসব মিছিল ফিছিল হতো তার অংশগ্রহণ করতাম। এবং যখন 71 সালে মুক্তিযুদ্ধ শুরু হলো, সিদ্ধান্ত হলো যে আমাদের দেশ তো পাকিস্তানকে মুক্ত করতে হবে, সেই সেবার মুক্তিযুদ্ধে যোগদান করা। 1971 সালের 28 এপ্রিল আমাদের গ্রামে কিসমত নপাড়ার শেষ প্রান্তে আসে পাকিস্তান সেনাবাহিনী এবং অবাঙালি আমাদের গ্রামের একটা সাইড ঘেরাও করে, নপাড়া আবার ঘেরাও করে 28 জন লোককে প্রকাশ্যে গুলি করে মানে। সেটা হচ্ছে যে 28 এপ্রিল সকাল 10টা থেকে 11টার ভিতরে। আমি মায়ের কিন্তু একমাত্র পুত্র সন্তান, আমার এক বড় বোন আছে। তো মা আমারে বললো যে তুই আমার সামনে মেরে ফেলবে পাঞ্জাবিরা, আমার সহ্য হবে না, তুই ইন্ডিয়া চলে যা, বাসে থাকলে ফেরত আসবি। তারপরে আমি চলে যাই ভারতে, শরণার্থীদের সঙ্গে মিশে আমি একা চলে ভারতে যাওয়ার পরে যে সন্ধে হয়ে গেছে, সন্ধে হওয়ার পরে বনগাঁ যে টালিকোলা ক্যাম্প, ওখানে যুব শিবিরে আমি গেলাম। যাওয়ার পরে যুব শিবিরের আমি বললাম যে আমি মুক্তি বাহিনীর নাম দিলাম। ওখানে যুব শিবিরের দায়িত্বে ছিলেন আর কি নড়ালের লেফটেন্যান্ট মতিউর রহমান। আমার যখন ডাকলো, নাম বললো, বাড়ির ঠিকানা বললাম, বললো যে আওয়ামী লীগের কোন নেতার সঙ্গে তার পরিচয় আছে। আমি তখন যশোরের ওই যুব শিবিরের দায়িত্ব ছিল জামালউদ্দিন নাম করে, টাক জামাল বলতো, চুল ছিল, ওনার কথা বললাম। উনি আমার বড় এক ভাইয়ের খুব ক্লোজ লোক, জামাল সাহেব ওখানে ছিল, যুব শিবিরের দায়িত্ব ছিল বেসামরিকভাবে জামাল সাহেব আওয়ামী লীগের, আর সেনাবাহিনীর তরফ থেকে লেফটেন্যান্ট মতিউর রহমান। তখন উনি আমার নাম লিখলেন।
এখানে একটা বলে রাখা ভালো, তখন কিন্তু ভারতে নকশাল আন্দোলন হচ্ছে, এই ঢেউটা আমাদের দেশেও পড়ছে। যারা নকশাল ছিল তারা কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধের স্বাধীনতার সংগ্রাম বিরত করছে। এই মুক্তিযুদ্ধের ভিতরে যাতে কোনো রকম অন্য ছেলেরা নকশাল কিংবা বিরোধীরা ঢুকে না যেতে পারে, এই জন্যই তারা আইডেন্টিফাই করবে। যুব শিবিরে আমরা 7-8 দিন ছিলাম, যুব শিবিরে খুব কষ্ট, খাবার কষ্ট হতো, ধরেন আমরা 580, রাত্রি হয়ে গেল 1000 হয়ে গেল। এই 500 জনের খাবার কিন্তু 1000 লোকের জন্য লোকে আমরা ভাগ করে খেতাম। যুব শিবিরে এক সপ্তাহ আমরা ওদের সকালবেলা আমাদের পিটি প্যারেড, লেফট ট্রিটমেন্ট, ফিজিক্যাল ফিটনেস, ওখান থেকে আমাদের এক সপ্তাহ পরে বাসাই করে, ফিজিক্যাল বাসাই করে আমাদের বনগাঁ আর একটা জায়গায় ক্যাম্পে নিয়ে যায়। সেই ক্যাম্পেটার নাম হচ্ছে বারাকপুর, বনগাঁ বারাকপুরে নেওয়ার পরে ওই ক্যাম্পের দায়িত্ব ছিল বিএসএফের ক্যাপ্টেন মুখার্জি। বারাকপুরে আমাদের মূলত ওখানে ক্লাস হতো, সকালে ডবল মার্চ হতো, পিটি প্যারেড লেফট এসব শেখাতো, আবার কিছু ওখানে গেরিলা যুদ্ধ কৌশল এইসব কিছু মানে থিওরিক্যাল ক্লাস হতো। ওখান থেকে এক সপ্তাহ পরে আমাদের বললো যে তোমাদের উচ্চতর প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে। আমাদের ওখান থেকে বনগাঁ স্টেশনে আসে আমাদের রিজার্ভ ট্রেনে করে আমাদের নিয়ে নিলো। একদিন এক রাত থাকার পরে আমাদের বিহারের, তখন বিহার এখন তো ঝাড়খণ্ড হয়েছে, তখন বিহার প্রদেশ ছিল, রামপুরহাট সেনানিবাসে নামানো রাত্রে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে করে আমাদের ক্যাম্পে নিয়ে গেল। আমরা ওই রামপুরহাট ভারতীয় সেনানিবাসে আমরাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রথম ব্যস্ত ছিলাম। ওখানে আমরা যাওয়ার পরে আমরা টেন্ট টেন্ট পরিষ্কার করে, টেন্টটা ছিল পাকা, যার আমাদের প্রতিটা টেন্টে 8 জন করে গ্রুপ গ্রুপকে ভাগ করার পরে আমাদের ওখানে ড্রেস দিলো, আনুষঙ্গিক থাল বাটি, তারপরে এক জোড়া জুতো, 2 জোড়া লুঙ্গি, 2টা গামছা, 2টা শার্ট, 2টা হাফ প্যান্ট, আর গ্রাউন্ড শিট আর পলিথিন শিট। আর ওখানে বৃষ্টি হতো, ট্রেনিংয়ের সময় মাঝে মাঝে বৃষ্টি হতো, ওই জন্য পলিথিন শিট দিত। এর পরের দিন সকাল থেকে আমাদের অস্ত্র প্রশিক্ষণ শুরু হয়ে গেল, 3 সপ্তাহ প্রশিক্ষণ আমাদের, সকাল ভোরের থেকে দুপুর 1টা পর্যন্ত, 1টার পরে খাওয়া দাওয়ার পরে বিকেলে আমাদের কিছু খেলাধুলো হতো, এবং মাঝে মাঝে রাত্রে আমাদের নাইট প্যারেডের রাত্রিকালীন প্রশিক্ষণ নিয়ে যেত। 3 সপ্তাহ পরে ওরা আমাদের আবার বলল, প্রশিক্ষণ শেষ হলে একটা আনুষ্ঠানিকতা হয়, আনুষ্ঠানিকতা হয় ভারতের ওখানকে আমাদের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শিখ ভদ্রলোক ছিল, উনি আমাদের কিছু শেষ হলো। এবং আমার প্রশিক্ষণ চলাকালীন সময়ে ভারতীয় যে সেনাবাহিনীর সদস্য এবং যারা অফিসাররা ছিল বিভিন্ন আমাদের দিক নির্দেশন দিত। আমরা ওখানকে আবার রাত্রে আমাদের রিজার্ভ ট্রেনে করে চলে আসলাম কলকাতার কল্যাণীতে। কল্যাণী ছিল আমাদের রেস্ট ক্যাম্প, প্রশিক্ষণ শেষ করার পরে ওখানে বিশ্রাম, ওখানে 2-3 দিন বিশ্রাম নেওয়ার পরে আমাদের সাথে ছিল বীরত্বর ফরিদপুরের অংশ কিছু ছেলে, নড়ালের কিছু অংশ ছেলে, কুষ্টিয়ার কিছু অংশ, এটা যেটা 8 নম্বর সেক্টরের অধীন, যেটা এখান থেকে জেলাওয়ারে ভাগ করা হয়, কুষ্টিয়ার ছেলেদের কুষ্টিয়া অঞ্চল সাব সেক্টরে পাঠা দিল, আর যশোরের যে ছেলেগুলো সাব সেক্টরে পয়রা পাঠা দিল। আমাদের পরের দিন ওখানে রিজার্ভ বাসে করে আমাদের বয়রা চলে আসলাম। বয়রা আসার পরে আমাদের যে ক্যাম্প ইনচার্জ ছিলেন, উনি তখন ক্যাপ্টেন ছিল, পরবর্তী মেজর হলো, পরবর্তী লেফটেন্যান্ট কর্নেল, পরে উনি 7 নম্বর শহীদ হয় মেজর হুদা। উনি আমাদের পরের দিন বললো যে যেহেতু তোমরা যশোরের যারা আছো তারা এক পাশে হয়ে তোমাদের এলাকার যারা যারা থাকবা 11 জন করে একটা গ্রুপ করে আমাদের কাছে লিখিত তালিকা দাও, নাম ঠিকানা, বাবার নাম ঠিকানা সহ একটা লিখিত। আমরা এলাকার পরিচিত 11 জনে আমাদের লিস্ট দিলাম। লিস্ট দেওয়ার পরে আমরা একই সঙ্গে পড়তাম একই কলেজে, আব্দুল মান্নান সে ছিল লিডার, আমি ছিলাম ডেপুটি লিডার। দেওয়ার পরে একদিন পরে ভারতীয় সেনাবাহিনী ওদের ট্যাগে করে অস্ত্র নিয়ে আসলো, আনার পরে আমরা অস্ত্র নামালাম, নামার পরে অস্ত্র ছিল নতুন অস্ত্র, একদম যে বড়ো অস্ত্রগুলো পোশাক করো, আমরা গিরিশ টিরিশ পোশাক টুশাক করে পড়তে রাখলাম। 2-3 দিনের ভিতরে আমাদের মানে লিস্ট হয়ে গেলো যে আমরা ভিতরে ঢুকে যাবো, আমাদের প্রত্যেকের নামে অস্ত্র ইস্যু করে দিল। অস্ত্রের ভিতরে ছিল আপনার লিডার এবং ডেপুটি লিডার ব্যবহার করবে স্ট্যান্ড গান, আর 3টে SLR, আর বাকিটা হচ্ছে যে চিনর্টি রাইফেল, আর প্রতিজনের নামে 200 রাউন্ড করে গুলি, আর 2টা করে গ্যানেট, আর আমাদের 2 মাসের বেতন। যেহেতু আমরা কিন্তু সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিলাম, প্রবাসী সরকারের বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, আমাদের 2 মাসের বেতন 70 টাকা 140 টাকা দিয়ে অস্ত্র দিয়ে গুলি দিয়ে আমাদের একজন গাইড আমাদের বর্ডার ক্রস করেছিল। আমাদের বললো যে বর্ডারের ইন্ডিয়ার ভিতরে কোথাও গুলি লোড করবো। আমরা বর্ডার ক্রস করে আসার পরে কিছুদিন আসে একটা আম বাগান পেলাম, ওখানে আমরা ঢুকলাম, ঢোকার পরে আমাদের যার যার হাতিয়ারে গুলি লোড করলাম, লোড করার পরে আমরা ওই এলাকায় রাত্রে ছিলাম। আমাদের পরে ইনস্ট্রাকশন দিল চৌগাছার বয়রা থেকে বয়রা দুলুনিঘাট
বয়রা পার হয়ে আসে 3-4 কিলোমিটার আসার পরে একটা নদী আছে কমতক্ষ, ওখানে একটা ঘাট আছে দুলনী ঘাট, দলাল লোহাগাড়া এবং যশোরের মাগুরা সমস্ত মুক্তিযোদ্ধা ওইরা ওই রোডটা দিয়ে ক্রস করে মুক্তারপুর গরিবপুর ভিতরে একটা বিলির ভিতরে রাস্তা আছে, রাস্তা লাগছে চৌগাছা মেন রোডের পরে, মেন রোড চৌগাছা থেকে 2-3 কিলোমিটার আসার পরে ভিতর দিয়ে শ্যামনগর দিয়ে রোডটা উঠে গেছে সিএনবি রোড যেটা বলে। আমাদের মূল দায়িত্ব যে হয়েছিল যে তোমরা এই রাস্তাটা যে মুক্তিযোদ্ধা যাতায়াত এই রাস্তাটা চৌগাছা রাস্তা পর্যন্ত ওপেন রাখা সবসময় ক্লিয়ার রাখা, চৌগাছা রাস্তার ওখানে একটা ব্রিজ ছিল, ব্রিজের রাজাকারা পাহারা দিত, ওই ব্রিজের কাজ দিয়েই মুক্তিযোদ্ধা পার হতো, ব্রিজটা ভাঙতে এবং রাজাকারের উদ্যোগ দিতে। আমাদের তখন এক্সপ্লোজিভ দিছিল না, কিন্তু আমরা পরে যে রিপোর্ট করলাম সাহেবের কাছে, রিপোর্ট করার পরে বলে ঠিক আছে আমি তোমার লোক দেবো ওই ব্রিজটা ঘুরে দেবে মারা যাবে। এক সপ্তাহ পরে আমাদের বিএসএফের 2 জন সদস্য, 3 জন বিডিআর সদস্য আর আমরা যে রাতে ভোরবেলা যে আমরা ওই ব্রিজটা এইটা ক্লিয়ার, আমরা নিয়মিত ওই রাস্তাটা প্যাট্রোল করতাম এবং রাস্তা ক্লিয়ার রাখতাম। এর মাঝে মাঝে আমরা ওই আমাদের কিছু বেতন এবং অ্যামুনিশন আনার জন্য আমরা ক্যাম্পে যেতাম আমাদের সাবসেক্টরে, 11 জন ছেলে হয়তো 4-5 জন গেলাম, আমরা বর্ডার ক্রস করে হাতিয়ার ক্যাম্পে যে হাতিয়ার রেখার পরে আমরা ওখানে স্লিপ দিয়ে যে 5 জন আসছে আমরা স্লিপ দিতাম, আমাদের আটা কিংবা রেশন মাধ্যমে আমরা নিজের রুটিনে বানাই খেতাম। এরকম একদিন অক্টোবর মাসের প্রথম সপ্তাহ দিকে আমরা ক্যাম্পে খেয়ে শুয়ে আছি এবং প্রশিক্ষণপ্রাপ্ত কিছু ছেলেরা লোহাগাড়া অঞ্চলে এবং ফরিদপুর কিছু ছেলেরা আসছে, তারা ভিতরে যাবে অপেক্ষায় আছে। হঠাৎ 3-4টার দিকে পাকিস্তানের একটা চৌগাছা থেকে একটা পেট্রোল টিম একটা কোম্পানির মতন যায়, তারা ওখানে তো মোটর সেলিং করছে, সেলিং করার পরে তো ওই বয়রা বাজারটা এমন বয়রাটা একটা ঠোঁটের মতো এরকম আমাদের কাছ থেকে 1-2 কিলোমিটারের মাঝে ওরা সেলিং মানে মোটর সেলিং করার পরে বয়রা বাজারে কিছু পড়ছে, দোকানের পাশে কিছু পড়ছে, আমাদের ক্যাম্পের আশেপাশে কিছু পড়ছে, আধা ঘন্টা ধরে সেলিং করছে। সেলিং করার পরে তো ওই ছেলেপেলে কিছু ছেলেপেলে ওরা বাইপাসে ছেলেপেলে মাঘারের ভিতরে গেছে আর কিছু সিভিলিয়ান ইন্ডিয়ান কিছু সিভিলিয়ান ইনজোর্ড হয়েছে আর কিছু গোর টোর মারা গেছে। ওই সেলিং বন্ধ হওয়ার পরে হোদা সাহেব বাঙ্কার থেকে বেরোয় সেক্টর কিছু কিছু রিজার্ভ ফোর্স থাকে 20-30 জন একটা প্লাটো, আমাদের বলে যে তোমরা কত জন আছো এখানে, আমরা বলি স্যার আমরা তো 5-6 জন আছি, আর ওনার যে সেক্টর ট্রুপ ছিল ওনার রেডি হলো ক্যাপ্টেন গুপ্ত নেতৃত্ব দিচ্ছিল, আর আমাদের ক্যাম্পের আমাদের বয়রা সাবসেক্টরের আমবাগানের ভিতরে আমাদের টেন্ডার ছিল, পাশে ইন্ডিয়ান একটা আর্টিলারি থাকতো 5-6টা আর্টিলারি থাকতো, ওরা আমাদের সাপোর্টিং ছিল ক্যাপ্টেন গুপ্তর সাথে, উনি বললো যে ফলো মি, ফলো করলাম তো আমরা নদীর পার হলাম, পার হওয়ার পরে কোনো অপারেশনের আগে একটা ইনস্ট্রাকশন হয় কীভাবে কী অপারেশন, আমরা অ্যাম্বুশে যাবো, ওনার হঠাৎ ছিল যে আমার স্ট্যান্ড গান দিয়ে যখন আমি 2 বার ব্রাশ করব তখন তোমরা ফায়ার ওপেন করো, এর আগেও ফায়ার ওপেন করো নাহলে বিশৃঙ্খল হয়ে যায়। আমরা যে অ্যাম্বুশ করলাম পাকিস্তানি ওই যে ওই ওই ট্রুপসটা ওরা যে পেট্রোল পার্টির ওরা গেছিলো যে এবার ফেরার পথে আমরা অ্যাম্বুশে অ্যাম্বুশে আছে, অ্যাম্বুশে পরে আমাদের অ্যাম্বুশে পড়ছে, এমন অবস্থা হয়েছে যে আমার সামনেই আমি 20-30 গজের ভিতরে দেখতেছি পাকিস্তান সেনাবাহিনী, আমি গুলি করতে পারতেছি না, তখন শরীরে এমন টেম্পারেচার মনে হচ্ছে 105-106 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। ইন দি মেইন টাইমে আমাদের যে ক্যাপ্টেন সাহেব ছিল উনি সিগন্যাল দিতেছে ব্রাশ 2টা কোর্স করে ফেলছে আর ফায়ার ওপেন করছে, আমরা 15-20 মিনিট ফায়ার করছি, ফায়ার করার পরে এদিকে আমাদের ওই ক্যাপ্টেন সাহেবের সঙ্গে যে ওয়ারলেস অপারেটার ছিল উনি ওয়ারলেস অপারেটার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে ইন্ডিয়ান আর্টিলারি আমাদের সাপোর্টিং দিয়েছে মোটর সেল করে, সাপোর্টিং দেওয়ার পরে ওই ওদের যে গ্রুপটা সিন্ডিকেট হয়ে গেছে, সিন্ডিকেট হওয়ার পরে ওরা পালাই গেছে, এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, নিয়ম হচ্ছে যে এলাকাটা যুদ্ধ শেষ হবে এরকম সার্চ করা, আমরা সার্চ করার পরে কিছু পরিত্যক্ত হাতিয়ার পেয়েছে, 3 জন পাকিস্তানি সেনাবাহিনী পেয়েছে জীবিত ছিল কিন্তু আহত, তো আমরা তো ওদের নিয়ে চলে আসলাম। এখানে একটা কথা, যুদ্ধ যেরকম নির্মমতা আছে তেরকম কিন্তু মানবের দিকও আছে, আমরা কিন্তু তাদের ওই যুদ্ধের ক্ষেত্রে মেরে আসি না, তাদের ব্যানার চার্জ করে গুলিতে মেরে আসতে পারতাম কিন্তু আমরা না মেরে তাদের আমরা নিয়ে আসলাম, আনার পরে আমাদের ক্যাম্পে আনার পরে ওদের কিছু ফার্স্ট এড দেওয়া হলো, একজন আম গাছের হেলান দিয়ে দেওয়া রয়েছে, মুখটি রক্ত ভেসে যাচ্ছে, আমি একটা মগে পানি এনে আমি বলছি তুমি পানি পিও, তো আমার উত্তর দিল আমার বাড়ি যেহেতু নিউ মার্কেটের পাশে নপাড়া, নিউ মার্কেটে কিন্তু অবাঙালিরা থাকতো, আমি কিন্তু উর্দু জানতাম ছোটোকাল তো বিহারদেশি মিশতাম উর্দু জানতাম, তখন ওই পাকিস্তান সোলজারে উত্তর দিল যে কাপেরকে হাত নিয়ে পানি নেই পিও না, তার মানে কাপের হাতে পানি খাবো না, আমি বললাম যে আমি তো কাপের নেই, আমি তো মুসলিম হ্যাঁ, আমি তো মুক্তি হ্যাঁ, আমি তো বাঙালি হ্যাঁ, তো ওই নেই তুমি কাপের হ্যাঁ। এটা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানতে যেসব সৈন্য বাংলাদেশে নিয়ে আসছিল পূর্ব পাকিস্তানে তাদের
বলছিল যে এখানে যারা বাস করে সবই মানে কাফের, কাফেরদের মারার জন্য নিয়ে আসছে, এটা তাদের আছে একটা প্রশিক্ষণ। তারপরে কিছুক্ষণ পরে দুই পাঁচ মিনিট পরে ইন্ডিয়ান হেলিকপ্টার আসলো, আর একবার ওই তিনজন আহত পাকিস্তান সেনাদের নিয়ে গেল। এটা হচ্ছে আমার যুদ্ধের একটা মারাত্মক একটা সিন। তারপরে 21 নভেম্বর ইন্ডিয়ান সেনাবাহিনী এবং ওদের ট্যাঙ্ক বর্ডারে মোতায়েন হচ্ছে। যশোর ক্যান্টনমেন্টের প্রতিরক্ষা বল ছিল চৌগাছা বাজার এই পাশে এসে গরিবপুর এই পাশে ওদের একটা প্রতিরক্ষা বল ছিল, প্রতিরক্ষা বল আঘাত হানে। 21-22 দুই দিন যুদ্ধ হয়, প্রচণ্ড যুদ্ধ হয় এবং পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হয়। 21 তারিখে পাকিস্তানের দুইটা সেবার জেট ওখানে ইন্ডিয়া ফেলে ফেলে দেয়। 21-22 তারপরে তো 3 তারিখে যখন যুদ্ধ শুরু হয়ে গেলো, তো আমাদের যেহেতু আমরা মুক্তিযোদ্ধার প্রফেশনাল আর্মি সেনাবাহিনী ছিলাম না, এই জন্য আমাদের কিন্তু ফ্রন্টের সামনে কিন্তু এটা নামে যেতে হবে। এটা কিন্তু আর একটা জিনিস, অনেকে যারা পাকিস্তান সেনাবাহিনী রাজাকারদের কিন্তু বলির পাঠা হিসেবে সামনে রাখত, বিদ্রোহ বাহিনী যে ভারতীয় সেনাবাহিনী কখনোই কিন্তু মুক্তিযোদ্ধাদের বলির পাঠা হিসেবে সামনে দেয় নাই, সবসময় তাদের পিছনে রাখছে। তো 3 তারিখে প্রচণ্ড শুদ্ধ হবে, 5 তারিখ ক্যান্টনমেন্ট উপকণ্ঠে চলে আসে, 5 তারিখ রাত্রেই মূলত পাকিস্তান সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ছেড়ে দেয়, 6 তারিখে ঢুকে যায় মৃত্যু বাহিনী, 7 তারিখে আমি চলে আসি বাড়ি। বাড়ি যখন ঢুকি আমার মা তখন কোরআন শরীফ পড়তেছে, আমার দেখে তো একটা চিৎকার কান্নাকাটি। এটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস। আমার শেষ যেটা বক্তব্য বাংলাদেশের যুব সমাজ জনগণের প্রতি, যে আপনারা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা না করুন কিন্তু মুক্তিযোদ্ধাদের অসম্মান করবেন না, কিন্তু তাদের এই রক্তের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই যে স্বাধীন বাংলাদেশে আপনি শ্বাস নিচ্ছেন, তাদেরই অবদান, তাদেরই অবদানটা আপনারা সম্মান করুন, এটি আমাদের শেষ অনুরোধ। আমরা হয়তো থাকবো না, হয়তো 2-5 বছর আমরা সব চলে যাবো, কিন্তু দেশ থাকবে থাকবে, এটা আমাদের কথা। এই ধন্যবাদ সবাই, জয় বাংলা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।